নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। তাই রাজ্যের সমস্ত বিদ্যালয়ে খেলাধুলার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। আগরতলা শহরের রামনগর বিধানসভার অন্তর্গত রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সোমা মজুমদার, বিশিষ্ট সমাজসেবী আলপনা দেবী এবং আগরতলা পুর নিগমের কর্পোরেটর তথা MIC মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও বিশেষ কৃতিত্ব লাভ করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে এদিন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার মেয়র জানিয়েছেন, এই বিদ্যালয়ে যথেষ্ট সুনাম রয়েছে। খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের মাধ্যমে রাজ্য এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে এখানকার বহু ছাত্রছাত্রী। এর পাশাপাশি রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিকাঠামোগত উন্নয়ন জন্য যা যা প্রয়োজন তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি তরফে সহায়তা করা হবে বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অংশগ্রহণ করা আমাদের বিদ্যালয়ের যারা শারীরিক শিক্ষকরা আছেন তারা প্রথম থেকে তাদেরকে বিভিন্নভাবে খেলায় উৎসাহিত করা, খেলা অংশগ্রহণ করা এবং তাদেরকে প্লেয়ার হিসেবে তৈরি করার কাজ করে যাচ্ছে। আমাদের রাজ্য সরকারও আমাদের এই শিক্ষা দপ্তর এবং স্পোর্টস দপ্তর চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া মান উন্নয়নের জন্য। উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে আমরা আমাদের সরকার আসার পর 2018 বিভিন্ন সরকার আসার পর সারা জায়গার প্রত্যেক অঞ্চলে যে মাঠগুলি খেলার উপযোগী ছিল না সেগুলিকে সরকারকে উপযোগী করা, স্টেডিয়াম তৈরি করা বিভিন্ন দৃষ্টিতে এবং আধুনিক ব্যবস্থাপনায় যাতে প্লেয়াররা তৈরি হয় রাজ্যের সঙ্গে আমাদের এখানে কিন্তু স্বীকৃতি মাঠ করে দেওয়া হচ্ছে এবং বিজ্ঞানসম্মতভাবে ক্রীড়াকে ব্যবহার করা হচ্ছে যেটা পরিস্থিতি। তো আমার মনে হয় আমাদের এখানে যারা রাজ্যের ছোটো ছোটো এই ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করেছে ক্রীড়া হয়ে আছে অংশগ্রহণ করে তারাও এখানে রাজ্য হয়ে দেশে নেতৃত্ব দেবে এটা আমার বিশ্বাস আছে। এবং আমাদের যে মেইন যে উদ্দেশ্য ক্রীড়ার সঙ্গে যত বেশি যুব সমাজকে যারা বর্তমান এবং আগামী প্রজন্মে যারা আজকের স্টুডেন্ট তারা যেন আমাদের পরিবার তাদের সমাজকে তৈরি করবে এবং রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যারা রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে যুক্ত হবে সেক্ষেত্রে তাদেরকে সুস্থ ভালো মানুষ হতে হবে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে যেটা এখন একটা জনগণ সমস্যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবাই ডক্টর মানিকার নেতৃত্বে আমরা তাদেরকে নেতামুক্ত টিকা গ্রহণ করা হয়েছে। তা আমরা বিশ্বাস করি এবং আমরা বুঝি যে যত বেশি যুব সমাজকে ছাত্র সমাজকে খেলা ক্রীড়া এবং সামাজিক কাজ সাংস্কৃতিক কাজের মধ্যে যত বেশি নিয়োজিত করা যাবে তত নেশার থেকে তারা দূরে থাকবে। কাজে নেশামুক্ত রাজ্য গঠন করতে গেলে যুব সমাজকে সুস্থ রাখা, সুস্থ রাখা এবং এলাকার পরিবেশকে ভালো রাখতে গেলে খেলার মধ্যে বেশি করে মনোযোগ করতে হবে আমার বিশ্বাস থাকবে। মঙ্গলবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে এদিন উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।